আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। 31st নাইট, চারিদিকে প্রচুর গান এবং পটকা বাজছে। বাচ্চারা তো বুঝতেই চায় না এগুলো করা আমাদের জন্য হারাম। তারপরেও আমাদের ছাদেও পার্টি হচ্ছে, বারবিকিউ পার্টি, তবে ছেলে মেয়েরা দুজনেই ওখানে অংশগ্রহণ করছে, তারপর খাবে বাসায়। এই যে আমি এর জন্য চিকেন ম্যারিনেট করে নিয়েছি, ওদেরকে চিকেন ফ্রাই করে দিব, বারবিকিউ করে দিব না ঘরেই, তো সেইগুলো নিয়ে এসেছি। আমি এই চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব রকম মশলা দিয়ে, যেমন টমেটো সস, গরম মশলা, জিরা, ভাজা গুঁড়া, আদা, রসুন, মানে চিকেন ফ্রাইটা করতে, চাইনিজ চিকেন ফ্রাই, এবং ডিমও দিয়েছি একটাই। এটার রেসিপি আমার চ্যানেলে আছে অলরেডি, আমি লিঙ্কটা অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর না থাকলে আবার একদিন ইনশাল্লাহ শেয়ার করবো। আসলে আজকে আমি প্রায় দুপুরের দিকে এটা মেখে নিয়েছি, এখন বাজে রাত 8টা, আমি 8:30-এর দিকে এটা ভেজে নিব। এখন মেরিনেট করে রেখেছিলাম যাতে মশলাটা খুব ভালো করে ভিতরে চলে যায়। তো গোলমরিচের গুঁড়া আর বিভিন্ন রকম মশলা আমি ব্যবহার করেছি, শুকনো মরিচের গুঁড়া সব দেওয়া আছে। এখন এর মধ্যে আমি দিব ময়দা, আর দিব আমি মাখানোর আগে জাস্ট এগুলো মিশাচ্ছি, ময়দা আর হলো কর্নফ্লাওয়ার। বেশি দিব না, যতটুকু মানে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি একটু মুচমুচে ভাব হবে। আর আমি ডিমটা আগে একটা ডিম দিয়ে, এখানে প্রায় 2 কেজি মুরগির গোশ আছে, তো আমি মেখে নিয়েছিলাম সব। এখন জাস্ট চাইনিজ চিকেন ফ্রাইটা আছে না, সেরকম করে আমি ওদেরকে ভেজে দিব। ওরা বাচ্চারা আসলে চারিদিকের এত এইসব দেখে না অস্থির হয়ে যায়, যে ওগুলোই তাদের করতে হবে। তো ছাদে যখন হুলস্থুল করছে তো বলে একটু দেখে আসো, আর সেই ফাঁকে ওদের জন্য আমি নান রুটি কিনে নিয়ে আসছি, একটা সস তৈরি করব, সেটাও শেয়ার করব আশা করি। আর এই চিকেন ফ্রাই করে দিব আর সালাদ করে দিব, এই তো। তো ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর হলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য। আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি, আর চারিদিকে যেই অস্থিরতা ইগনোর প্লিজ। তো চলুন আমরা ভাজতে চলে যাই। তেলটা গরম করে নিচ্ছি, আর এই যে আমার চিকেনগুলো আমি এই টাইপের হালকা পাতলা কোট করে নিয়েছি, অতিরিক্ত ময়দার দরকার নেই, কারণ এটা যেহেতু চাইনিজ চিকেন ফ্রাই, একটু মাংস দেখা যাবে আর এরকম হবে। জালটা অবশ্য আরও কমিয়ে দিতে হবে, আমার দেখা যাবে উপর দিয়ে হয়ে যাবে, ভিতর দিয়ে হচ্ছে না, কমিয়ে দিই। আমি একটু পর ছাদে যাব ওদের কার্যক্রম দেখতে, ওরা নাকি চুলা ধরাচ্ছে। আরেকটা ছোট হবে মনে হয়, ছোটগুলো দিয়ে দেওয়া যায়, দেখি কি অবস্থা হয়। এই ফ্রাইটা বাচ্চারা খুবই পছন্দ করে, ওরা আসলে গ্রিল কিংবা বারবিকিউ অতটা পছন্দ করে না যতটা এই ফ্রাইটা পছন্দ করে, সেজন্য আমি আজকে ডিসিশন নিলাম এটা করব। সময় লাগবে, একটা পাশে হয়ে গেলে আমি আর একটা পাশে উল্টে দিব, উল্টিয়ে দিচ্ছি এখন আমি। চারিদিকে এত হুলস্থুল, নামাজ পড়বো কীভাবে তাই চিন্তা করতেছি। হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়া করেছি আমি, সুন্দর একটা টেক্সচার এসছে। তেলটাকে ধরিয়ে আমি এই যে টিস্যু রেখেছি, এই টিস্যুর উপর সব রেখে দিব, একটা করে উঠিয়ে নিচ্ছি তেলটাকে ধরিয়ে।
পারে না কি আর করব ঐশী চেহারা দেখা যায় না হাই নিহাপু হাই ঐশী টিনা মাহিয়াপু অন্না অন্নাপু কই অন্নাপু তোর বল তুমি নি আসছো একাপু আমার কিছু বলো দুধ নিয়েছি আমি যতটুকু দুধ তার ডাবল হলো তেল আমি খাবার তেলটা ব্যবহার করেছি আর এখানে আচার নিয়েছি আচারটা হলো জলপাইয়ের আচার কিংবা আমের আচার যেটাই থাকে সেটাই তেল সহ নিয়ে নিয়েছি আমি জলপাইয়ের আচার নিয়েছি সরিষা গুঁড়া আছে লবণ আছে চিনি আছে আর টমেটো সস ব্যবহার করব আমি দুধটা আগে দিয়ে দিব সব উপকরণই দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি টেস্ট ওয়াইজ সরিষার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নিচে গেছে না তো নিচে উপরে নাই নিচে গেছে আচ্ছা চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আচ্ছা আর দিব হলো আচার আপনারা চাইলে এর মধ্যে জেলিটাও দিতে পারেন টমেটো সস সামান্য এটা অপশনাল না দিলেও চলে দিয়ে দিলাম আর এখন অল্প অল্প করে আমি তেল দিব আর ব্লেন্ডার করব ছাগের উপর দিয়ে বাজি ফুটছে আচ্ছা তোমার ফ্রাইটা কেমন হয়েছে মামানি খেয়ে বল গরম তো মজা হচ্ছে খুব মজা আচ্ছা আমি হলো নান রুটিও নিয়ে এসেছি কেউ করে হ্যাঁ ক্ষুধাটা লাগলেই খেতে এস 20-30 সেকেন্ডের মতন আমি ব্লেন্ড অন করেছি দেখুন এখনই কেমন ঠিক হয়ে গেছে ঘন হয়ে গেছে তো এখন আবার একটু তেল দিয়ে আবার একটু ব্লেন্ডার করে নিয়ে আসবো কোথায় যাচ্ছ আচ্ছা যাও দাঁড়াচ্ছি দুষ্টাম বেশি করো না আপু হ্যাঁ দৌড়াদৌড়ি করবা না সবার থেকে একটু দূরে দূরে থাকবা আমি তেল থামিয়ে দিয়েছি যতক্ষণ না এরকম ঠিক হয়ে গেছে তারপর তেল দেওয়া বন্ধ করে দিয়েছি যতটুকু অল্প অল্প করে তেল দিতে দিতে এমন ঘন হয়ে যায় তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি কী সুন্দর ঠিক হয়েছে না দারুণ সুন্দর একটা সস ঘরেই দেখুন কত সহজ উপকরণ দিয়ে সসটা তৈরি করে নেওয়া যায় কি খাও সসটা তো খুব মজা হয়েছে সসটা মজা হয়েছে আর কি দিব এটাতে হবে চিকেনটা কেমন মজা হয়েছে জুসি হয়েছে খুব খুশি তুমি খাও এটা হাতে নাও তো একটা ছবি সস না নুটে চিকেন নিয়ে যাবো চিকেন দিব ওটার মধ্যে তো শুধু হাড় একটা চিকেন খাবা খাবেন আইসা খাবেন আচ্ছা ঠিক আছে সসটা একটু টেস্ট করো তাবু আচ্ছা আমি খুলে দিচ্ছি তুমি সসটা টেস্ট করো এখন আবার পোড়া পোড়া চিকেন করেছি যাতে খেতে ভালো লাগে আর হলো এখানে নান রুটি বাটার লাগিয়ে নিয়েছি আর গরম আছে এখনো আর এই যেমন সস সসকে রেসিপি গরম করতেছেন এখন দাও দাও
লাইভ বারবিকিউ সব ছবি লাইভ এসে এসে কি খাবো আপনি কি পেটে জায়গা আছে আব্বু এখন জায়গা হয়েছে ক্যাপ পরে আসো না কেন বাতাস হ্যাপি নিউ ইয়ার তখন মনে ভিডিও হয় নাই হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার আরে আমার নিয়া শুরু হইছে কান্না করতে করতে তিনটা কাঁচা মরিচ চোখটা দেখি চোখটা কাল এখন ঠিক হইছে আর কি না কাজল তো ই হয়ে গেছে ও তাই রিয়েলি পুরো কেবল ভূত হয়ে গেছে তুমি একটা উড়বে বাতাস পাইলে আবার উড়বে বাতাস পাইলে উড়বে এই হায় এটা কি পড়ে গেল চলে গেল ওদের ছাদে আগুনটা ভালো করে জ্বলায় তারপরে উড়ে দিতে হয় আসলে তোমরা আগে ছেড়ে দিছ
দিছো ধরো আর একটু ইয়ে করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আরাফ খান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।